হেদায়েতটা কি, এটা আমাদের জন্য কিসের কথা বলে? আপনি যদি বলেন হুজুর এক কথাই আপনি হেদায়েতটা বলে ফেলেন, এটা কি জিনিস? কুরআন আমাদেরকে কিসের হেদায়েতের কথা বলে? তো আমি কুরআনে পাক থেকে আপনি এখন যে কথাগুলো বলবো সেটা আপনি কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এটাই কুরআনের তালিমাত। কোন নন মুসলিম যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি হাতে গুনে গুনে বলে দিতে পারবেন যে এটাই কুরআনের তালিমাত। সুতরাং আমরা এটা মুখস্থ করে ফেলব। হেদায়েত কি? হেদায়েত হচ্ছে আপনি আল্লাহর ইবাদত করবেন। লা তাদউ মা আল্লাহ ইলাহান আখার ফাতাকউদা মাযমুমান মাখযুলা। আল্লাহর ইবাদত না করলে আপনি লাঞ্ছিত হবেন। আল্লাহর ইবাদত না করলে আপনি লাঞ্ছিত হবেন। আল্লাহর ইবাদত কি? আল্লাহর ইবাদত হচ্ছে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার নবী যেই শরীয়ত নিয়ে আমাদের কাছে এসেছে, আল মুহাফাজা আলা আমরি শরিয়া, অর্থাৎ আমার নবী যেই শরীয়ত নিয়ে আমাদের কাছে এসেছে সেই শরীয়তের রক্ষণাবেক্ষণকে বলে ইবাদত। সেই শরীয়তের রক্ষণাবেক্ষণকে বলে ইবাদত। নামাজ ইবাদত, যাকাত ইবাদত, মা বাবার প্রতি চেয়ে থাকা ইবাদত, মানুষকে সহযোগিতা ইবাদত, আরেকজনের গায়ে বৃষ্টি পড়ছে আপনার হাতে ছাতা আছে গিয়ে ছাতা ধরলেন ইবাদত, বাসে উঠেছেন হঠাৎ করে একজন মহিলা মানুষ উঠলেন তার জন্য সিট ছেড়ে দেওয়া ইবাদত, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন হাঁটার সময় দেখেছেন রাস্তার মধ্যে একটা কাটা পড়ে আছে, পিছনে যিনি আসছেন ওনার পায়ে লেগে যাবে, এটা ফেলে দিয়েছেন ইবাদত। আপনি বুঝতে পারছেন? আমি জাস্ট ইবাদতের এরিয়াগুলো আপনাদেরকে ধরে দিচ্ছি যে কি কি জিনিস। আপনি যা কিছু করবেন, জমিনের মধ্যে আপনি যে ধানের চারা লাগাচ্ছেন, জমিনের মধ্যে ধানের চারা লাগাচ্ছেন, এটাও ইবাদত আপনার নিয়তের উপর, আপনার নিয়তের উপর। তাইলে হেদায়ত কি? কোন হেদায়ত আমাদেরকে অনুসরণ অনুকরণ করতে হচ্ছে, যেটা করলে আমরা দুনিয়ার জীবনেও আমাদের কোনো ভীতি থাকবে না, পেরেশানি থাকবে না, চিন্তা থাকবে না, আশঙ্কা থাকবে না, দুঃখ থাকবে না, এবং কবরের জীবনও থাকবে না, আখেরাতের জীবনও থাকবে না। নাম্বার ওয়ান কি জিনিস? ইবাদত, আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত কি? আমার নবী যেই শরীয়ত নিয়ে এসেছেন সেই শরীয়তকে রক্ষণাবেক্ষণ করা, যা করতে বলেছেন করা, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা, নাম্বার ওয়ান। নাম্বার টু, মা বাবার প্রতি সদাচরণ করা, এহসান করা, মা বাবাকে সর্বোচ্চ সম্মান করা। এটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যেই আয়াত আপনি পড়বেন প্রত্যেক আয়াতের মধ্যে আল্লাহ নিজের ইবাদতের পরে মা বাবার কথা বলেছেন। ওয়া ইজ আখাযনা মিসাকা বনী ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এর পরবর্তীতে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যত জায়গায় আল্লাহ নিজের ইবাদতের কথা বলেছেন প্রত্যেক জায়গায় মা বাবার প্রতি ইহসানের কথা বলেছেন। তাইলে হেদায়ত কোনটা? ইবাদত, মা বাবার প্রতি সম্মান। তৃতীয় জিনিস কি? তৃতীয় জিনিস হচ্ছে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব মানুষ, এদেরকে সহযোগিতা করা আপনার সামর্থ্য অনুযায়ী। টাকা পয়সার সামর্থ্য সব সময় না, আপনার জ্ঞান বুদ্ধি আছে পরামর্শ দেন, আপনার কাছে অনেক মানুষ অনেক ধরনের সেলাহিয়ত রাখে, যোগ্যতা রাখে, যার যাকে যে যোগ্যতা আল্লাহ দান করেছেন সেটা দিয়ে গরিব আত্মীয় স্বজন মানুষকে সহযোগিতা করা, নাম্বার থ্রি। নাম্বার ফোর কি? নাম্বার ফোর হচ্ছে সমাজের মধ্যে অহংকার করে না চলা। সমাজের মধ্যে অহংকার, ওয়ালা তামশি ফিল আরদে মারাহা, অহংকার না করা। নাম্বার ফাইভ, কশিন কালেও, এটা আমি ইউথকে বিশেষ করে বলবো, আমরা জানি বেটা আমরা কিভাবে জীবন ধারণ করছি এখন, জীবনে কশিন কালেও অশ্লীলতার ত্রিসীমানার মধ্যে না যাওয়া। আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? আমরা যারা অতিমাত্রায় অশ্লীলতার দিকে চলে যাচ্ছি, ঘরের মধ্যে মাথায় রাখবেন আমার মাও আছে আমার বোনও আছে, আমি যখন অতিমাত্রায় অশ্লীল হব, এটা আপনারা আজকে বাসায় গিয়ে লিখে রাখবেন, অশ্লীলতা আপনার জিন্দেগিকে অস্থির করে ফেলবে, আপনি অস্থিরতা থেকে বাঁচতে পারবেন না। যত বেশি অশ্লীলতা থাকবে তত বেশি অস্থিরতা থাকবে।